করিম মেলায় তে যেমন বাহের সম্পদ বেচা খায় তে যেমন বাহের বিদা বেচা খায় ওই কুয়ারিরা এবারে নবীর ডারে বেচা বেচা খায় ঠিক কিনা তো নবীর ইসলাম ধারে বেচা বেচা খায় তো নমুনা দর্শে আলেমের তো শয়তানের হাটকুয়াটা তো নমুনা দর্শে সুন্দর আলেমের মনে যেমন নবীর ওয়ারিস আসলে তে শয়তানের হাটকুয়াটা তে হেনের লাগায় তে কত তাদের ফতুয়া দেয় তে গান গায় তে এইরকম ভিতরে গিয়ে ওতে গিয়ে ফিল করে আইছে তে কতক্ষণ পরে যান এখন উড়ুস হইব গান হইব বেড়া বেড়ির যাতাযাতি হইব সেই জায়গা বেড়াইয়া গিয়াতে বাগ্রিবের পরে মিলাত বুর্গা মুরগা সালুংয়ে ভাত খাইয়া ফাঁসটি কাগজ কুচা নোট লইয়াইয়া তে জানে তে জানে না কথা না তে জানে কতক্ষণ পরে ফরে এখনো গান হইব এই জায়গাটার ভিতরে মাগরিবের ফরে কি এতে মিলাত দিয়েছে তে কি সু না কু তে কু আরিস তে অসুবিধে নবীর স্থানটাকে গজব কইরা দিছে তে এই রকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা করিমবার মতো ফুত থাকলে বালা না না থাকলে বালা করিমবার ফুট মতো ফুত যেমন না থাকলে বালা এই আল আলেম যারা ইসলামদারে বেচ্ছা বেচা খায় যারা ইসলামদারে বেচ্ছা বেচা খায় নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই এই মানুষটিরও গোমরা করে সে গিয়া সেটা অহন আবার সহজ কথা কই হ্যাঁ যেই জায়গার আমি তো গান হইব মাগনিবের ফলে যদি তাই জায়গাটা মিলাত দিয়ে আইয়ে তে যদি গিয়া কতকন ওয়াশ করে দিয়ে আইয়ে তা লগে লগে যদি গান বাজে সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ তবে বেশি খারাপ না বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ পড়া দিয়া আইলো না ওইলে কারণ তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বানছে বাইন্দা সেটা যেটাই ইসলাম না মানুষে মনে করছে এইটাই ইসলাম অন ইসলামে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বা কত কারণে উপকার হয়েছে গান গাউন না না তারপরে ইসলামের একটা আসল কথা ভাইতেন না এই দুই ঘন্টা করলে ওয়াজ তিন ঘন্টা ওয়াজ করলে এখন নামাজের কোন কথা নাই রোজার কোনো কথা নাই হজের কোনো কথা নাই ফর্দা ফুসিদার কোনো কথা নাই হালাল হারানোর কোনো কথা নাই সুদ ঘুষের কোনো কথা নাই মদ গাঞ্জার কোনো কথা নাই কোনো কথা কয় না যেটি সমাজ দুষ্টি আছে এটির ব্যাপারে তে চিকিৎসা করে না তে আইয়া সেটা করে কি তা হরার উফড়ি দিয়া শ্যাক দেয় হরা গিয়া ভিতরে ভাইকা টনটনি করতে আছে তে যদি কাপড় গরম পানি দিয়া শ্যাক দেয় কতক্ষণের লেগে না আরাম এরপরে গেলে গেলে তো আবার হেই আরাম ও হোড়া কি শ্যাক দেওয়ার লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা আটাবারে বার করে ফুস টুস বার করে দিলে কুদুর কষ্ট পাইলেও মারসাল্লা আরাম আর আরাম ঠিক কর এখন আপনারা যেইটা কইবেন আর যে এই ওয়াজ হইব আমি কি হরা উফরে দিয়ে গরম পানির শেক দিতাম নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বারে বার করে লইতা সাইন করলাম দুঃখ ফাইবেন কইলা হ্যাঁ কোনো অসুবিধা হবো না কোনো ইমানসব ধরে কি থাকুন কি দানা বার না তা করবো ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আসে তার গামছা দিয়া ফিসপোড়া বান দিয়ে হতাই লুসে ফালার লগে দুই বেড়া যাতা দিয়ে ধরছে যখন ডাক্তার ফুস দিয়ে আসে টিপটা দিছে তে কম আগো ডাক্তার বেড়াচ্ছিন ছোট তোর মুড়াইয়া হমান করার প্রতি কোনো সুইটটা লই একবার দেখবি বাহান নাম্বারে বলাইলাম কত মানুষ আমি কোন নেই আমার আমারা তোর কণিখেসান আমার কোনো বেড়া নাই তুই আর আমারে আমার বাড়ি ইয়া টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলদার বেড়া ডোক্টরটা বেড়ে বেঙ্গালো ছো তুই তুই বেড়াচ্ছিনো তা তখন ডাক্তারের ফদাফতি করতে আসে ডাক্তারে মুসকে মুসকে হাসতে আসে কয় কতক্ষণ ভরে বেড়াই দেখবেন মাপ চাইবো যখন আরাম ফাইয়া পাইবো দেখবেন এবারে বাপ চাইবো ঠিকই কোনটা গাইল সরছে পরে কাহ আচ্ছা ফুন্ডটা দিন কি একটা গজবে আসলাম রে মার্শাল্লাহ হন শরীর করে ফাতলা চিতলে হয়েছে ডাক্তার সাহেব কিছু মনে করেন না আপনি আমার ভূতের সমান আপনি আবার মাফ কইরা দেন এই মুরগি কর মুরগি দেবো কর ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতাল নিয়ে দিয়ে এখন আপনারা কন শেখ দিলে বালা নাকি হোলাটা গাইলা লাইলে বালা যেহেতু আমরা ভিতরে ফুজ জমি রয়েছে কিছু অসুখ বিসুখ আছে এটা আমরা ইনশাআল্লাহ যখন ফুজ দেন ফুজ দেওয়া আগে এ ফুজ দিয়া সেটা তারপর ইনশাল্লাহ টিপ দিয়া অকারে ধান হারাবেন তে দিব দিব ও মা গো কইবো তে সারটা স্যারটি করবো ফতাফতি করবো কিন্তু তার হরা গালও লাগবো এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ তো ওয়াজ যদি উফরে পরে আপনারা কি রাগইবেন তো আপনি রেললাইনও বইয়ারিস গাড়ি আপনি রুশিতে যাইব আপনি বোন কে রে রেললাইনও আপনি কান্দাত বইলে দোষ আর বাতাস লাগবো আর রেল লাইনের গোসা খাইতেন না আপনি রেল লাইনে বইবেন বইয়া রয়েছে বোয়ার কারণে যেতে মারা গেছে কি মরিন্দা বেড়ার দোষ নাকি রেলগাড়ির দোষ মরিন্দা বেড়ার দোষ তুই রেলগাড়ি বৈশুত বেড়া ইয়া কয় শতানে গুতাই তোমাকে রেল রেললাইন আনছে মানুষের বেড়া এই কথা কয় লাশের লোকের গিয়ে ধমকা লাশেরই গিয়ে দমকা শতানি গুতাই যিনি রেল লাইনে আনছে গাড়ি আগামত আছে হন ঠিক নি কত না ঠিক নি তাহলে আমরা রেল লাইনও বইতাম না গাড়িও আমরা উপরে দিয়া যাইতো না আমরা গোনার কাম করত না করতাম না ও আমরা ফাইতো না ঠিক কিনা সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে এরপরে এক করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুঁড়ালাম ফুস যা আছে দানা দুনা বেড়ায় এবার খুঁড়া এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সালাই করে দেওয়া যায় সুন্দর দিন পরে দেখবেন মার্শাল্লা পুরো আগের জায়গার মতো আমরা ওই দেড় হাজার বছর আগে যেই মুসলমান আছি আমরা হেই মুসলমান হয়ে আছে গে আমরা মরতে দেরি আমরা রেফারেন্স ডাক দিব সাহলেন মার হবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত আমরা গিয়ে জান্নাতের দরজার দ্বারা হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া করবো আইয়েন দরজার খেলে রিসিন করতে ভিতরে আইয়েন না আমরা দরজার দাঁড়িয়ে থাকতাম সাহেব তার আমরা ডাক্তার ভিতরে নিবগা গিয়া ইনশাল্লাহ ইনশাল্লাহমা টো গুমা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে দাদরে করাম আমরা যেটা মনের সামনে ফাই খায়াম তারপরে যেটা খাইতাম মনটা কয়াম আল্লাহ সব দিব জান্নাতের ভিতরে এটি কথা ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন জুড়ে কন আমিন বন্ধুগণ তাইলে যেই কথাটা বলতেছিলাম তাইলে আমাদের অন্তরে আমরা যদি সেই সোনার মানুষ হতে চাই আমি হইতে চাই সবাই জুড়ে কই হইতে চাই তো সোনার মানুষ যদি হইতেন চান কিছু দুঃষ সারণ লাগবো কিছু গুণ অর্জন করণ লাগব যেটি অর্জন করণ লাগবে এটি কয় সুরিপু আর যেটি সারণ লাগবে এটি রে কয় কুড়িপু কুড়িপু যেটি এটি সাইডা দন তো কু তো কুয়ে খারাপ তো খারাপ খারাপ আমি কইলেও সারাম হুজুরে কইলেও সারাম না কইলেও সারাম হয়তো আপনি বুঝছেন না এটা যে কুড়িপু এটা যে খারাপ আপনি বুঝছেন না আর কি এর লিগে আপনি এটা কইরা লাইছেন অহন যখন বুঝাইয়া কয়াম আপনি আর করতেন না তো এই দোষারে তো আল্লাহর কাছেও কইতেন ভাববেন যে আল্লাহ এরকম বুঝাইয়া কেউ কইসে না না কেশোর হুজুর আইয়া যখন বুঝাইয়া কইসে আমি যখন বুঝা লাইছি এটা খারাপ এরপরে আমি আর করছি নি তা আল্লাহ কেবল না করসার তাই এটা সারে না তার লাগে বা হ্যাঁ বুঝা লাইসে পরে যেহেতু করছে তা সোভাহান্লাহ না জোরে কইতেন না সোভাহান আল্লাহ এই এই সোনামণি বস হুম

আমিন কর জুড়ে কর আরো জুড়ে তাইলে কুড়ি পু যে আমরা সাইরা দেন বদগুণ আর কি বদগুণ খারাপ অভ্যাস যে আছে এটি আমরা সাইরা দেন আর সদগুণ যারে কয় এটি আমরা অর্জন করাম তো এটা আপনি আমরা আমরা সবাই না কই যেতাম চাই জান্নাত জান্নাত যেতাম চাই না আমরা সবাই দেহি কাটা কাটা যেতাম চান জান্নাত চাই দেহি কাটা

এবারও নিত চাই আমিও যাইতাম চাই তো কোনো সমস্যা তো নাই সমস্যাটা কোন জায়গায় বুঝছেননি সমস্যা হইলো এক জায়গা আপনি যাইতেন চান দাহা উঠটা বুঝছেন সিটা গাঙ্গার এটা হইলো মূল সমস্যা আর কোনো সমস্যা নেই যাইতেন সান কৌ উঠটা কোন গাড়ি আপনি যাইতেন জান্নাত যার না তো উঠটা বুঝছেন জাহান নামের গাড়ি মুসলমান গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কেনাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না অ মুসলমান সহজ হিসাব ভাই আমি তোমার কাছের মানুষ তোমার জানাজার মানুষ আমি আমার জানাজার মানুষ তুমি আমার কলজা তোমার মায়া ডাকাইয়া হুজুরের 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 এই মায়া তোমার জন্য থাকবে না ঠিক কিনা কারণ আমরা এক জায়গার মানুষ স্বাভাবিকভাবে একটা মায়া আমি যদি আপনারা সৌদি আরব দেখি সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি আমরা ফুটটার ফলা পান যেটি সৌদি আরব থাকে এটা নিয়ে দেখলে আমার দৌড় দিয়ে যা দিয়া ধরবো একজন আরো দশজন খবর দিব নাগেশ্বর হুজুর আইসে রে তোর লোকের দেহা হয়েছে নি কয় না কয় মিস ফলার রাস্তার দিয়ে হুজুর রে ধরে আলাইছি তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয় হুজুর রে খেড়া করাই রাখছি কতক্ষণের ভিতরে সব পোলা পাইন একখান হইয়া যাইব এটার নাম হইল মায়া সব হারালা কয় না ফুটটার ফলা আমারে দেখলে যে মায়ারা দেখাইব সিটা গাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজাত থেকে মায়ারা আইত না ঠিক কিনা এটা এটা জন্মগত এটা ফেতরাতগত এটা অঞ্চলের টান এলাকার টান এটা ভালোবাসা এটা জোর করে অর্জন করা যায় না ঠিক কিনা এটা স্বাভাবিক জিনিস স্বাভাবিক স্বাভাবিক আম সলমান তোমরা আমার মানুষ আমি তোমরার মানুষ আমি ওখান যেই কথাটি কয়াম সবটি আমার কলজার কয়াম মায়া লইয়া কয়াম কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে ওই নদীটার শালদা নদীর ভিতরে কান্দারাত আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি আমি সাইয়া দেখি সুইটটা দুইটা ফলা এটা নিয়ে ওখানে ফানিত নামা শিখছে না বোধহয় সামান্য কেমনি দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছেগা গা এখন আমি যদি দেখি আর আমি যদি এটা ডাক না দিয়া যাই যাই কত ফরে যদি তানি ফানিত ফইরা মরে কেউ আমারে দেখছে যে আমি গেছি দেখা গেছি আমি ডাক দিছি না কত ফরে মারা গেছে ফুটটা খাতলা শ্যাম্পুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখো একটা ডাক দিল না এবার যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো আমার ফুতে দফানিত ফইরা মরে না ঠিক কিনা

আপনি কেমনে কথা রইলেন আপনি নিসলামে তো দুইটা কথা শুনতাম যেন জান্নাতে যাইতাম ভারী আপনারা কি গজল কইতেন কইসলাম আপনারা কি কইসলাম নিচ্ছা দিয়ে টিপ দিয়া দানা বার করতেন দুঃখ ফাইলে আমরা দুঃখ পাইতাম জান্নাতও গেলে তো তো আমরা গেলাম ওই আপনি করলেন কিতা হুজুর কেমতের ময়দান আমি লজ্জায় পরে যাবো ভাইও আল্লাহ আমারে না তোমরাও আমারে না। এই হৃদয়ের তারণায় বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে এই জন্য কথাগুলা সবার পক্ষে যায় না আমি যদি নামাজের কথা কই বে ভাল লাগতো না আমি যদি সুৎখোরের কথা কই তাইলে সুৎখুরার ভাল লাগতো না যারা ব্যাপর্দা করে চলে আমি যদি তারার কথা কই তাইলে তারা আমার আর পছন্দ করতো না পছন্দ করুক আর না করুক ভাল লাগলে লাগুক না লাগলে নাই আমার কথা বলা সহজ এই জন্য যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না ওয়াজে আমার বিচারি আমার জন্য সহজ ফাঁস গরো বাদ বাইরা রাখছে আমি হেতালের সদাইয়ে মতাই গেলে গো সাইড ষাট খানা আছে কেন তো আমি ফদাই তো সুবিধা না আর আমার খানায় এক গড় আমি ফদ করলে চিন্তা করো আরে ফদরা কইলে নিতে নিতে দাবার দিয়ে না খাওয়ায় এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না এল্যা যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না ওয়াজে যারা বিচারে তারা উচিত কথা কইতো সহজ পইলে ফইলে আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না ফলে তো আমি ওয়াজ বিচারতাম

তো যেহেতু জান্নাত হয়ে যাওয়ান লাগবো আর হুদু দি জাগাত বইয়া বই আলাফের দরকার নেই লোনটা কদম দেওয়া শুরু করি আবার কমলা মাগি আসরে আজান দিয়ে লাগলো এর আগে আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়া আর ফেরেস তার আপনার টান দিয়ে ভিতরে অথবা ঠালা দিয়ে ভিতরে ফাটাই দিব আমরা গিয়ে সেটা আরামের বিস্তার হতে লাগ ভালোই তো না সবাই কোন মার হাবা তাইলে যারা জান্নাত গেছে কেমনে গেছে তার আর কলজার ভিতরে একজনের ভয় ছিল এটা আবার কোরআন শরীফও একুশ পাড়ায় সর্বশেষ আহজাবি তিহাত্তরটা আয়াত নয়ুকু আল্লাহ আমরা কোরআনে ঢুকতে আসি হল আবার কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফেনে হয়েছে আওয়াজগুলো বন্ধ করাইতে হবে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করা এখন আমরা কোরআন শরীফও ঢুকতে আসি কোরআনে ঢোকার আগে মারদ শয়তান থেকে ফেনে হয়েছে রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين الله دقاق يا أيها النبي هي نبي مفسرين كرام قوي زدوا هنا نبي ردق ديسه هذا نبي ردق ديسه ناري نبي زرالة أولاد No zara sahava, no bir zara tabi, no bir zara Tabi, abi. O muhatab olmamenin ayime müctehedin, ayime şuriyot, ayime torikot, salfe salihin, ulamae mutakaddimin, mutakkerin, imam sahban, muftisi ne keram, muftiyane azam, muhaddisine keram. ইমাম সাহেবান আলে মলামা সাধারণ মানুষ সবাই মিলে কয় এই জায়গার ভিতরে সব ডাক ফা গেছে যদি কয় আপনি ছুটটা সাইটটা আপনার বউ বাচ্চা লইয়া আমার গরো দুগলা ভাত খাইয়েন এই ডাকটা দিলে খুদা এবারে ডাক পায় না গড়ের হাফটা হগলে ডাক পাইছে যদিও ডাক দিছে ইয়ে আই হে নবী সবাই কয় নবীর পরে যত মানুষ কেমৎ পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে সবাই এই ডাকের ভিতরে পড়ে গেছে যেন আল্লাহ ডাক দেখ নয় মার্চ দুই হাজার চব্বিশ শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাফিলা এ সব শুনো সব শুনো আমরা কই বলেন আল্লাহ আল্লাহ কয় এক ও সব মানুষ তোমরা কেউ এর না কি এর ফির কি আর লট এর ইমাম সাপ কি আর মন্ত্রী কি আর এমপি কি আর মেম্বর কি আর চেয়ারম্যান কি আর আমলা কি আর কামলা কেউ এর পুলিশ র্যাব গোয়েন্দা সেনাবাহিনী কেউ এর না তাহলে ডরাইতাম কারে কয়েক তাকিল্লা

এতে কি অধিকারী না বড় ডড়াইবা চেয়ারম্যান ডড়াইবা পুলিশ ডড়াইবা কেবর কথা না কইয়া আল্লাহ কয় তোমরা ডড়াইবা কারে আল্লাহ ঘুমাইলাইছো না বেড়া সবাই মিল্লা দি কথা কর না এটা কইতেন না কথা কইয়ে কারে ডড়াইবা আল্লাহ এটা কি আমি কই না আল্লাহ কয় আল্লাহ কয় তোমরা ডড়াইবা আল্লাহ ফিশা কথা কইল না কেরে আব্বার কথা দি কয় না সারের কথা দি কয় না আম্মার কথা দি কয় না ইমাম সাহেবের কথা দি কয় না আল্লাহরে কয় কে রে কয় আল্লা কথা কয় না কে রে আল্লাহ জানে রে নাগাইশের সব সময় জীবনে একবার আর আইয়ে না আইয়ে যদি কয় নাগাইশের ডরাইবা তাইলে তারা ফিরসাবড়ে সব সময় দেখতো না ডরাইতো না যে থাকবো এত না হইলে ডরাইবো বিড়ি খাইতে লইলে ফিরসা বুজুর দেখছে এটা দিয়া নইলে হালাই দিছে নইলে বিড়ি ডারি উঠ্রান দিয়া ভুক আসিল বাইরের ভাত ঘুরাই লিছে বিচরের ভাত ধমা ডায় না সার তো না বিড়িটা তো ঘুরাইলাই তো ফারছে জেতক্ষণ আছে নইলে এবার ডারে ডরাইলো আর কি এবার যখন ওয়াজ শেষ কইরা গাড়ি তুইটা লাইব কইব রে হুজুররা কত কথাই কইব সব কথা শুনিয়া যা তো ফারা বিড়িটা দেই

ওয়াজ হাপেন ওয়াজ শেষ ঠিক কিনা কও ঠিক ইমাম সাহেব একটা যাইতো লইলে বেড়াইতে বেড়াইয়া দৌড় দিয়া ভিতর বাজ জায়গা কাই হুজুর আইলো কয়ে সেটা বেড়াইতে ভিতরে দৌড় দিয়া জায়গা তাইলে এলাকা চুক্তি বেড়াইতো হলো একজন এবার হলো ইমাম সাহেব কারণ কোন বেড়াই দেখলে বিড়ি দৌড় দেয় না শুধু ইমাম সাহেব দেখলে দৌড় দেয় তইলে ফর্দা শুধু ইমাম সাহেবের লগে না যে বেড়া ফাইলা ব্যস্ত আইসে এ বেড়ার লগে আমরা বেডি তের ফর্দা আছে না কি না দীর্ঘাদিত গেলে যে বাইসাবের লগে দেওয়া হইলো দেওয়ারের লগে দেওয়া হইলো বাউরের লগে দেওয়া হইলো দেখা হইলো মমন সিং এর কামলার লগে দেওয়া হইলো আমরা ফুটিয়ার মায়েরা তারার ফর্দা মোমিন বেড়াইতে তারারে দেখতে পারবনি নি যায় আসে নি সগিরা কোন হইব না কবিরা কোন হইব ফর্দা কোনা কি নফল না ফরজ এবিডিএটি মোমিন কামলার লগে দান আগাই নিয়া দেয় হাতে দি লয় আসে নি এই কারবার আছে তাহলে কোফরদা গেল কো এবিডিএটি মোমিন সিং কামলার লগে দান লয়

যেহেতু এক হাজার টাকা মুনির রুজ দান করছে কয় টাকা পাইব এখন আর ফর্দা লাগে না বেডিয়ে এবার বিয়ার উপযুক্ত মাইয়া দান আগবাই দেয় মমুর কামলা দান লয় ইমাম সাহেব দেখলে দৌড় দাও ফেরিও লাইলে দুই নেট বেডিয়েতে যাতা দিয়া তে আসে না নাই বুঝে যায় না সাইডগুলো দিয়ে বেড দিয়া লাগছে কইলাম ওই যে ইয়া হরা কইলাম গালন শুরু হইতে আছে দেখবে ভিতরে যে ও মা কৈছিলে নুনবা খেয়াল রাখ আমরা আম্মারে দিয়া চিকিৎসা শুরু হইসে আম্মারা ও আম্মা নাগাই শিরফ তোমার শত্রু না গোম্মা এই কথা নেই কেবে না আম্মা তোমারে আমার মায়া আছে গো আম্মা আমি মায়ার থাইকা কইতে আছি তোমরা আমারে রাইন্দা রাইন্দদা খাওয়াইছো গো আম্মা তোমাদের প্রতি আমার হক আছে গো আম্মা আমি যদি না কৈ আমার জীববাডারে টান দিয়া দৈরা ফুজ দিয়া কাজটা হালাই দিব কেমতের ময়দানো আমার আল্লাহ সারত ও ফুটিয়ার আম্মারা তোম আমি তোমরা শত্রু না গো আমি তোমরা শত্রু না আমার নামাজ তোমার উপরে যেমন ফরজ রোজা যে আইতে আছে তোমার উপরে যেমন ফরজ হজ করা যেমন ফরজ গো আম্মা পর্দা করা একজন মহিলার ভিত উপরে তার চাইতে আরো বেশি ফরজ ঠিক কিনা গেল কয়ে সব বেডে তো দৌড় দিছে আর ফেরিওয়ালা আইলে অন্য বেডে তো ডাক দেয় আইয়া পড়ছে লোক হেগুল দেয় হুজুরাই এলো আর ওখান গিয়া আইয়া পড়ছে লোক কইয়া সেটা সাইড গুল দেয় বেডাইতে বেডাটারে বাদ গেল রাখিয়া সাইড গুল দেয় বেডাইতে আমজা দিয়া দৌড়া তার এবারে আব্বা হাই লাইছে ও না আম্মারা হাই লাইছে বেডি তো আব্বা ডাকবো আপনি ডাকলে আম্মা এনে ডাকবো না যাতার তাই এবারে তার এবারে আম্মা ডাকাই লাইছে তারা সকলে মিল্লা যাইতা আম্মা গো ও আম্মা তো এলাকা দিয়ে কি বেড়াই তুদা ইমাম সবে আর বাহি তারা কি সব বেরিয়ে আয় তারাও তো বেড়ায় মমেশ সিংয়ে কামলেও তোমার লেইগা বেড়ায় রিক্সা হলেও তোমার লাইগা বাইরের বেড়ায় তারপরে গিয়ে তোমার দেওয়ারও তোমার লেইগা বাইরের মানুষ তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ তুমি তার লগে দেখা দেওয়া জায়েজ নাই তো অম্মা দেখা দেওয়া জায়েজ নাই তোমার গুণ হইব দো তুমি যান্না দেখতাল তো অম্মা তুমি তো জান্নাত তো যাইতে পারতান আম্মা বেড হইতের যেমন পর্দা ফরজ বেড়াইতে ছাইরো ফাইল ছাইতো ফর্ব তারার কোন আর ফরস টরস নাই আছে আছে নিও এই বেড়াইতে যেমন বেড়াইতে যেমন 14 জন বেড়াইত সারা কেউরে দেখতো ফারতো না আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা সারা কেউ এর সামনে যাইতে পারতো না বউয়ের সামনে যাইতে পারবো মার সামনে যাইতে পারবো বোনের সামনে যাইতে পারবো খালার সামনে যাইতে পারবো হুফুর সামনে যাইতে পারবো কিন্তু হুফা তো বোনের সামনে যাইতে পারত না ঠিক নিও মোমা ঠিক নি স্বাস্থ্য বোনের সামনে কথা স্বাস্থ্য বোনের সামনে তাল তো বোনের সামনে

তে ডরতে হাই শুডুবনের ডরতে আছে তোমার বইনে শান্তিতে আছে তার লাগি তোমরা আমি আইলেই রহম অবহেলা করে দেবিলে অবহেলা করছ তার সামনে আইলো না কি এরেবিলে তার অবহেলা করছ নাউজুবিল্লাহ কোন না কেন নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কায়ু কুদ্দুর চিন্তা করে সইল না না কুদ্দুর চিন্তা করে সইল না আব্বা এই কথা কি কেউ কইতো না আব্বা আপনি রে ও ভাইবা কইজা টুকরা সুবocre তোর আর এই কথা কেউ কইতো না রে হুজুর আনতি ফারবি বিছেডা বিছেডা সুরলা হুজুর ভাবি গজল হুজুর ভাবি নাচাই লাগব মুটার সুর কাঁপাই লাগব দেখি হুজুর ফুলার এলাকা বন যখন আর ফারবা কিন্তু লাভ হইতো না আব্বা লাভ হইতো না লাভ হইতো না গাড়ি জাহান নামের দিকে রানা দিয়া রইছে জান্নাতের দিকে ঘুরাই লাগব ভাই তাইলে আমরা বেড়া এটাও ফর্দা করাম বেড়ে এটাও ফর্দা এটা একদিন হইতো না এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করাম